হ্যালো, আমি তন্ময় মন্ডল। এই যে আমার যে বেশে দেখছেন, আমি অ্যাক্টিং করছি, সেই ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য আমি ভিডিওটা করেছি। তো শর্ট ফিল্মটা কি আছে না আছে সব ডিটেলস জানার জন্য আমি চলে যাবো ইন্দ্রনীলের কাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুটিং আছে, আমি একটু পরে কল করি। ইন্দ্র আন্টি, আমাকে এ হচ্ছে নিশ্চয়ই চ্যানেল আমাদের প্রোডাকশনের সাথে কোলাব করে কেজ প্রোডাকশন কাজ করেছে, যে কেজ প্রোডাকশনের অন্যতম একজন মালিক হচ্ছে ইন্দ্রনীল মন্ডল। তো ওই শর্ট ফিল্মের ব্যাপারে কিছু কথা বলবে অবশ্যই। নমস্কার, আমি ইন্দ্রনীল মন্ডল। এই শর্ট ফিল্মটা একটা দেশকে কেন্দ্রিক করে, দেশভক্তি একজন বীর সৈনিকের কাহিনী। এবং এখানে আমাদের TTME এবং কেজ প্রোডাকশন আমরা একসাথে মিলেমিশে কাজ করছি, খুব ভালো লাগছে একসাথে কাজ করে। এবং এটা রিলিজ হচ্ছে 15 আগস্ট, এবং রিলিজটা হবে কেজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো এই শর্ট ফিল্মটা দেখার জন্য। আর আমি চলে যাব এই শর্ট ফিল্মের ডিরেক্টর ওয়ান অ্যান্ড অনলি শান্তনু ব্যানার্জি। আর আমি শান্তনু ব্যানার্জির ডিরেকশনে কাজ করছি। তো শান্তনু ব্যানার্জি, নমস্কার। বুঝতে পারছেন মুখ খুলে কথা বলা সম্ভব হচ্ছে না হয়তো, তারা রুলস মেনটেন করে কাজটা করছি। হ্যাঁ, তো আমাদের ভাইয়েরা সব রয়েছে। আমাদের একটা কী বলবো, এই স্টোরিটা নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা এসেছিলো যে এই স্টোরিটাকে কী করে ডেভেলপ করা যায়, কী করে মানুষের সামনে আনা যায়। তা এখন আমি বলবো না, জাস্ট শুধুমাত্র এই স্টোরিটা একটাই বলবো জোড়হাত করে। অনেক স্টোরি দেখেছেন, অনেক স্টোরি দেখবেন, ভালো ভালো ডিরেক্টর কাজ করে, আমরাও কাজ করতে করতে শিখছি। শুধু একটা কথাই বলার আছে, আমাদের জন্য নয়, একটা বীর সৈনিকের কাহিনী নিয়ে এই স্টোরিটা করা হয়েছে। শুধু একটা কথাই আপনাদেরকে বলার আছে, আপনারা প্লিজ এই স্টোরিটার প্রতি ইগনোর না করে, এই স্টোরিটাকে না দেখে ডিসলাইক না মেরে, আমাদের জন্য নয় একটা সৈনিকের জন্য লাইক, আমার মনে হয় কেজ প্রোডাকশন পেতেই পারে। সুন্দর অ্যাক্টিং করেছে যতটা পেরেছে, অ্যাজ এ ফার্স্ট টাইম ওরা ক্যামেরার সামনে এসছে, বাচ্চা মেয়ে, সেও ভালো অভিনয় করেছে। আর তন্ময়ের কথা তো বলতেই নেই, তন্ময় খুব সুন্দর অ্যাক্টিং তো করেই আপনারা সবাই জানেন। আর আমার সৌভাগ্য যে আমি কেজ প্রোডাকশনের ডিরেকশন দিতে পারছি, তন্ময় দাকে ডিরেকশন দিতে পারছি, এটা আমার গর্ব। আমি শুধু এটা বলবো, যেমন আমাদের কাছে সৈনিকরা সবসময়ের জন্য মাথার ওপরে আছে, শুধু একটা কথাই বলার আছে, আমরা ভারতের জন্য বেঁচে আছি, ভারতের সৈনিকের জন্য বেঁচে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, এটা বলেই শেষ। একটা কথা বলবো, এই শর্ট ফিল্মটার নাম হচ্ছে আমার গর্ব আমি সৈনিক। এই শর্ট ফিল্মটা আসছে কেজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। বারবার বলছি, এই প্রোডাকশনের আমাদের যে TTME প্রোডাকশন চ্যানেল আসছে না, আমরা কোলাব করে করছি, এবং এইটা আসছে কেএইচ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো এবং প্রেস দ্য বেল আইকন। আর আমি লাস্ট একটা কথা বলবো, কাজ আমাদের পরপর হচ্ছে, রুলস মেনেই হচ্ছে অবশ্যই। তো এইটা প্রমোশন করলাম যাতে আপনারা গিয়ে দেখেন, এবং 15 আগস্ট রিলিজ করছে, তো অবশ্যই দেখবেন। আর আমি ইন্দ্রনীলকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে কাস্টিং করার জন্য, শান্তনুকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে কাস্টিং করার জন্য। এগুলো বাড়াবাড়ি করে বলছে, না কাস্টিং ছিনিয়ে নাই, কাস্টিং দিতে বাধ্য। একটা কথাই বলবো, আর আমাদের নতুন ডিওপি, নতুন ডিওপি কৌশিক কাজ করছে। আর কৌশিক কিছু বলো, আমি অ্যাজ এ ফার্স্ট টাইম ডিওপির কাজ করছি, অ্যালবামে কাজ করেছি, অ্যালবামে কাজ করেছি, তো এই ফার্স্ট টাইম কাজ করছি, তো খুব ভালো লাগছে কাজ করতে। তন্ময়দা আছে, কিছু ভুল হয়ে গেলে মিস্টেক ধরিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ তন্ময়দা। ওকে ওকে, ঠিক আছে, আর কিছু বলবো না। হ্যাঁ, তো অবশ্যই আমাদের এই যে পরিশ্রম করছি, এই যে পরিশ্রমের ফলটা তখনই পাবো যখন আপনারা গিয়ে দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সেটাই ভালো হবে। তো অবশ্যই দেখবেন, আসছে আমার গর্ব আমি সৈনিক। তো আমি পুরো টিম, মানে কেজ প্রোডাকশন, TTME প্রোডাকশনের তরফ থেকে আমি আপনাদেরকে 15 আগস্টের আগাম আমাদের স্বাধীনতা দিবস আসছে, তো সেই দিনই রিলিজ করছে আমাদের এইটা, ট্রেলারটা চলে আসবে, সেটারও লিঙ্কটা পাঠিয়ে দেবো, সেটার লিঙ্কটা আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, কবে আসবে সেটা আপডেট সব কিছু পেয়ে যাবেন, কবে ট্রেলার ফেলার আসছে। যাই হোক, তো দারুণ লাগছে কাজ করে, ইন্দ্রনীল আছে, ব্যাপক লাগছে কাজ করে, এবং এখানে এসেছি, একটা দারুণ পরিবেশ, তো ভালোই লাগছে। তো যাই হোক, 15 আগস্টে আসছে শর্ট ফিল্মটা, তো দেখো অবশ্যই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।